বিগত কয়েকটা এপিসোড তৈরি করেছিলাম যে কিভাবে ফানি ভিডিও এডিট করতে হয়, সেই ভিডিওগুলো আপনাদের কাছে অনেকটা রেসপন্স পেয়েছি এবং আপনাদের কাছে অনেকটা ভালো লাগছে। সেই ভিডিও অনেকে দেখে শিখতে পারছেন যে কিভাবে ফানি ভিডিও এডিট করতে হয়। তো এরই ধারাবাহিকতায় আপনারা অনেকে প্রশ্ন করেছেন যে ভাই, আমরা ভিডিওটা তো খুব সুন্দরভাবে মেক করেছি, ভিডিওটা সুন্দরভাবে এডিট করেছি, তারপর আমাদের ভিডিওটা কেউ দেখছে না। সো তার জন্য আজকের ভিডিওটি নিয়ে আসা, আজকের ভিডিওতে এমন কিছু গোপন সিক্রেট টিপস শেয়ার করবো আপনাদের মাঝে, আপনাদের ভিডিওটা অবশ্যই আপনারা ভিউয়ার্সের মাধ্যমে পৌঁছিয়ে দিতে পারবেন। আশা করবো এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আপনারা যারা ফানি ভিডিও নিয়ে কাজ করেছেন, ফানি ভিডিওর কিছু গোপন টিপস আছে ভিডিও ভাইরাল করার জন্য, সেসব টিপস আছে আপনাদের কাছে শেয়ার করব। অবশ্যই আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হয়ে থাকবে, তাই পুরো ভিডিওটি না দেখে কেউ স্কিপ করবেন না, কেউ টানাটানি করেও দেখবেন না। তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্রতিবারের মতন একটা কথা না বললে নাই, আপনি যদি আমাদের চ্যানেলটি না সাবস্ক্রাইব করে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল বাটন ফর মোর ভিডিও। ওকে, তো ফানি ভিডিও ভিউয়ার্সের কাছে পৌঁছার জন্য প্রথম স্টেপ আপনাকে ফলো করতে হবে আপনার থাম্বনেল। তো থাম্বনেলটা মূলত আপনাকে এত সুন্দরভাবে মেক করতে হবে, ফানি ভিডিওর থাম্বনেল যে কেউ দেখলে কিন্তু আপনার ভিডিওতে ক্লিক করতে হয় ঠিক এমনভাবে আপনাকে মেক করতে হবে। এমন না যে 18+ একটা থাম্বনেল লাগিয়ে দেবেন, এটা কিন্তু করলে আপনি ভবিষ্যতে আগাতে পারবেন না। এর জন্য আপনাকে আপনার সততার সহিত কাজ করতে হবে, সততার সহিত যদি কাজ করতে পারেন অবশ্যই আপনি ইউটিউবে সাকসেস হতে পারবেন। তো প্রথম স্টেপগুলো আপনার থাম্বনেলটা আপনি সুন্দরভাবে মেক করবেন। তো মেক করার পরে দেখা যায় থাম্বনেলটা দেখে তো অনেকে ক্লিক করবে, আর ক্লিক করার জন্য তো ভিউয়ার্সের কাছে আপনার ভিডিওটা পৌঁছাবার দরকার। তো পৌঁছাবার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আপনার টাইটেলটা কীভাবে দিতে হবে। ফানি ভিডিও মূলত অ্যাকিউরেট কোনো টাইটেল হয় না, ফানি ভিডিওর টাইটেল এমনভাবে আপনাকে দিতে হবে ফানি ভিডিওর টাইটেল অনুযায়ী কিন্তু আপনার ভিডিওটা ভিউয়ার্সের কাছে পৌঁছিয়ে যাবে। তো ফানি ভিডিওর মূলত টাইটেল আপনি কিভাবে দিবেন? ওকে, তো ফানি ভিডিওর টাইটেল মূলত আপনাকে এমনভাবে দিতে হবে, ফানি ভিডিওর আমি প্রথমেই বলছি যে ফানি ভিডিওর কোনো নির্দিষ্ট টাইটেল হয় না, এর জন্য আপনাকে আপনার ব্রেন খাটিয়ে আপনাকে টাইটেল দিতে হবে। তো প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, আপনি ইউটিউবটা ওপেন করবেন, ইউটিউবে ওপেন করার পরে একটা সার্চ বার পেয়ে যাবেন, সেইখানে আপনি ক্লিক করবেন বাংলা ফানি ভিডিও লিখে। এই লেখাটা লিখে আপনি যেই সার্চ করবেন নিচে দেখতে পারবেন কিছু সাজেস্টেস চলে আসবে, সেইখান থেকে আপনাকে টাইটেল নিতে হবে। আপনি পপুলার যেসব সাজেস্ট আসবে সেই সব থেকেই আপনাকে টাইটেলটা নির্ধারণ করতে হবে। ধরুন আপনি এইভাবে টাইটেলটা দিবেন, প্রথমে লিখবেন যে বাংলা ফানি ভিডিও 2021, তারপর স্পেস দিবেন, দেওয়ার পর তারপর লিখবেন ফানি ভিডিও স্পেস দিবেন, তারপর আপনি যে কাজটি করবেন আপনার ভিডিওটা এই গোপন সিক্রেট টিপসটা আপনার ভিডিওটা ভিউয়ার্সের কাছে পৌঁছার জন্য আপনাকে এই সিক্রেট টিপসটা অবশ্যই কাজে লাগাতে হবে। আপনাকে দেখতে হবে আপনারই ক্যাটাগরি ফানি ভিডিও নিয়ে যারা কাজ করছে তাদের চ্যানেলগুলো পপুলার, আপনাকে চুজ করতে হবে। চুজ করার পরে তাদের চ্যানেলের নামটা আপনাকে বসাতে হবে, ঠিক আপনি দুইটা চ্যানেলের নাম বসিয়ে দিন, তাহলে কী হবে আপনার ভিডিওটা সেই চ্যানেলের ভিডিওর নিচে সাজেস্টে যাবে, আর সাজেস্টে একবার যদি যায় আপনার ভিডিওটা কিন্তু ভিউয়ার্স দেখতে থাকবে। আর আপনার ভিডিওটা যদি অবশ্যই ভালো থাকে অবশ্যই কিন্তু ভিউয়ার্সেরা ক্লিক করে আপনার ভিডিওটা ফুল ওয়াচ করবে এবং আপনার ভিডিওটাও শেয়ার করবে। ঠিক এইভাবে আপনি ভিউয়ার্সের কাছে পৌঁছিয়ে দিতে পারেন। ভিউয়ার্সের কাছে মূলত পৌঁছিয়ে দেওয়ার একটাই বিষয় হলো আপনার টাইটেল। টাইটেলটা ঠিক আমি যেভাবে বলছি এইভাবে যদি দিতে পারেন অবশ্যই আপনার ভিডিওটা ভিউয়ার্সের কাছে পৌঁছাবে। আর একটা কথা, আপনি ভিডিওর নিচে যে ডিসক্রিপশন বক্সটা থাকে সেইখানে আপনাকে একটা নোটিশ ঝুলিয়ে দিতে হবে, তা হলো ডিসক্লেমার। ডিসক্লেমার নোটিশটা ঝুলিয়ে দিলে যা হবে আপনার ভিডিওতে দেখা যায়, ফানি ভিডিও মেক করার সময় অনেক সময় আমাদের বিভিন্ন ধরনের সাউন্ড, বিভিন্ন ধরনের ইফেক্ট ব্যবহার করতে হয়। সেসব ইফেক্ট ধরুন আপনি ফেয়ারিজের আওতায় নিয়ে আসতে পারবেন, যদি আপনি ফেয়ারিজের সেই ডিসক্লেমারটা আপনি আপনার ডিসক্রিপশনে দিয়ে দেন, এতে আপনার চ্যানেলটা সেভ থাকবে। ওকে, আপনি মনিটাইজেশনও পেয়ে যাবেন। আপনি প্রথম স্টেপ যে বিষয়টা ফলো রাখবেন আমি আবারও আপনাদেরকে স্মরণ করে দিই, তা হলো থাম্বনেল, আর দ্বিতীয় স্টেপ হলো আপনার টাইটেল। এই দুইটা বিষয় যদি আপনি একটু মনোযোগ খাটিয়ে একটু বুদ্ধি খাটিয়ে যদি কাজ করতে পারেন অবশ্যই আপনার ভিডিওটা আপনি ভিউয়ার্সের কাছে পৌঁছিয়ে দিতে পারবেন খুব সহজে। এই গোপন সিক্রেট টিপস কিন্তু কোনো ইউটিউবার আপনাদের সাথে শেয়ার করবেন না, আমি এই প্রথম শেয়ার করলাম আপনাদের মাঝে, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। অবশ্যই যদি ভিউয়ার্স না পান সে সময় আমাকে বলবেন। ওকে, তো আশা করবো এই ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না কিন্তু, আর মাস্ট বি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলে ফানি ভিডিওর এ টু জেড ভিডিও অবশ্যই দেওয়ার চেষ্টা করবো, আপনাদের হেল্প করার জন্য অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করবো। ওকে, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও।